আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। ইসলামিক জ্ঞানের কুইজ অনুষ্ঠান। ইসলামিক জ্ঞানী, প্রথমে আমরা জেনে নিব কুইজের নিয়মাবলী। আজকে আমি আপনাদের মোট 10টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য থাকবে 10 নম্বর করে। উত্তর ভুল হলে 5 নম্বর মাইনাস হয়ে যাবে। তার মানে আপনি যদি একটি প্রশ্নের উত্তর ভুল করেন, সর্বমোট 100 থেকে 15 নম্বর মাইনাস হয়ে যাবে। ভিডিওটি পজ করে সময় নিতে পারবেন না। উত্তর জানার পর আর কোনো উত্তর গ্রহণযোগ্য হবে না। নিজের প্রাপ্ত নম্বর খাতায় লিখতে হবে। সব শেষে আপনার প্রাপ্ত নম্বর কমেন্টে আমাকে জানাবেন। তাহলে শুরু করছি আজকের কুইজ অনুষ্ঠান। আপনার জন্য প্রথম প্রশ্ন, শায়খ মোহাম্মদ নাসির উদ্দিন আলবানী রহমতুল্লাহ কোন দেশের নাগরিক ছিলেন? ক সৌদি আরব, খ সিরিয়া, গ আলবেনিয়া, গ জর্ডান। ভাবুন তো কি হতে পারে। এবার উত্তর দেখে নেওয়ার পালা। উত্তর খ সিরিয়া। শেখ মোহাম্মদ নাসির উদ্দিন আলবানি রহমতুল্লাহ সিরিয়ার নাগরিক ছিলেন। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, আল্লাহর নাম ও গুণাবলীর মধ্যে সংখ্যা কত, মোট সংখ্যা কত? ক 99টি, খ 100টি, গ 137টি, ঘ অগণিত। এবার উত্তর দেখে নেওয়া যাক। উত্তর গ অগণিত। আল্লাহর নাম ও গুণাবলীর মোট সংখ্যা অগণিত। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার উম্মতের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় পেয়েছিলেন কিসের? ক বড় শিরকের, খ ছোট শিরকের, গ মুনাফিকির, ঘ কুফরির। উত্তর ছোট শিরকের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট শিরকের ব্যাপারে খুব ভয় পেয়েছিলেন। উম্মতের ব্যাপারে ছোট শিরক করবে, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পেয়েছিলেন। আপনার জন্য এবারের প্রশ্ন, নিম্নের কোন যুদ্ধের নাম কোরআনে উল্লেখ নেই? ক বদর যুদ্ধ, খ হুনায়ন যুদ্ধ, গ তাবুকের যুদ্ধ, ঘ খন্দকের যুদ্ধ। ভাবুন তো দেখি। উত্তর কি হতে পারে দেখে নেওয়া যাক। উত্তর উত্তর গ তাবুকের যুদ্ধ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না এগুলোর গোস্ত ও রক্ত, বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। অনুবাদের অংশটুকু কোন সূরায় রয়েছে? ক সূরা কাহাফ, খ সূরা আম্বিয়া, গ সূরা হাজ, ঘ সূরা কাসাস। উত্তর কি হতে পারে দেখে নেওয়া যাক।
সুরা হজ। আপনার জন্য ষষ্ঠ প্রশ্ন, কোরআন তেলাওয়াত করবে কিন্তু তা তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না, তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ভবিষ্যদ্বাণী করেছিলেন। ক খারিজি, খ শিয়া, গ মুহতাজিলা, গ জাহামিনা। এবার উত্তর দেখে নেওয়া যাক। উত্তর ক খারিজি। আপনার জন্য সপ্তম প্রশ্ন, খায়বারের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে তার কোন স্ত্রী গিয়েছিলেন? ক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, খ উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, গ জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, গ হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উত্তর উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। খন্দক খায়বারের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা গিয়েছিলেন। আপনার জন্য এবারের প্রশ্ন, বিখ্যাত গ্রন্থ সিফাতু সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রচয়িতা কে? ক আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি, খ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি, গ মোহাম্মদ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি, গ সালে আল মুনাজ্জিদ রহমতুল্লাহ আলাইহি। উত্তর কি হতে পারে দেখে নেওয়া যাক। খ নাসিরুদ্দিন আলবানী। সিফাতু সালাতুন নবী এ বিখ্যাত গ্রন্থের রচয়িতা নাসির উদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। আপনার জন্য এবারের প্রশ্ন, নিচের কোন ইমামের আসল নাম মোহাম্মদ নয়? ক ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, খ ইমাম তিরজিমি রহমতুল্লাহ আলাইহি, গ ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি, গ ইমাম ইবনে মাজহার রহমতুল্লাহ আলাইহি। উত্তর দেখে নেওয়া যাক। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি নামের সাথে মোহাম্মদ নেই। আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ মুসলিম স্কলারের বর্তমান প্রধান কে? শেখ আহমেদ আল রাইসুনি, খ ডক্টর আব্দুর রহমান আরিফি, গ শায়েক তারেক জামিল, গ ডক্টর জাকির নায়েক। এবার উত্তর দেখে নেওয়া যাক। শায়খ আহমেদ আল রাইসুনি। আমরা এখানে সর্বমোট 10টি প্রশ্ন শেষ করলাম। 10টি প্রশ্নের 10টি উত্তর আমরা পেয়ে গেলাম। আপনারা দেখুন আপনাদের কয়টি উত্তর সঠিক হয়েছে এবং আপনারা কত নাম্বার পেয়েছেন। আশা করি নাম্বারটি আমাকে যদি কমেন্টে জানান আমি আরও বেশি উৎসাহ হব এই ধরনের ভিডিও করতে। আমি চাই আপনারা সহ সবাই আমরা ইসলামের আলো সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারি। আল্লাহুম্মা আমিন। আসসালাতু আসসালামু আলাইকা।